আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের ব্লগ সকাল সকাল শুরু করছি। আমি আসি আট দিন হাসপাতালে। এই যে আমরা দুই বোন হারতেছি, ফজরের নামাজ পড়ে ভাবলাম একটু হাঁটি। এইখানে এইখানে নামাজের স্থান মহিলাদের অনেক সুন্দর। এই যে মানে এত সুন্দর এই হাসপাতালটা, আমার কাছে বেস্ট লাগছে এটা। এই যে পড়ার জন্য রেহেল, কোরআন শরীফ। আসলে এটার মালিক যে, সে অনেক অনেক ভালো আর কি। কতটা ভালো হলে সব ব্যবস্থা করতে পারে। আবার মেয়েদের জন্য এই যে হেজাবের ব্যবস্থা, কালো হেজাব। হ্যাঁ, আসলে এটা শিশুদের ওয়ার্ড। ওইখানে আবার ফজরের নামাজ পড়লে এই যে এক বক্স করে নাস্তা দেয়। একটু হাঁটেন মি তপ, একটু হাঁটেন। এটা রেখে আসবো। এটা আমরা এখন যেখানে আছি সেইখানে ওয়েটারদের রুম। আমরা এই গলিটাতে আসি। আমরা এখন একটু নিচে যাচ্ছি। ভাইয়া কোথায় গেছে? ফোন, ও ফোন তো আমার কাছে। কি এই ফোনটা? ভাইয়ারটা আমি তো দিয়ে আসছি, যখন আপনি নয়টায় ঘুমায় যান তখন আমি ভাইয়ার ফোন দিয়ে আসছে। এই যে আমরা নিচে চলে আসছি। এটা কি নিস্তালা? লেখাগুলো একবার দেখাই। কি সুন্দর লেখাগুলো! আসলে হাসপাতালের মালিক যে, চলে যাচ্ছেন মি তপু, রুমে যাচ্ছেন। লিফটে যাই। আমরা আসছিলাম দুই তলায়, এখন যাচ্ছি নিচ তলায়। অনেক সুন্দর মার্কেটও আছে নিচতলাতে। অনেক সকাল তো, এই জন্য এখনো কেউ ওঠেই নেই ঘুমের থেকে। মানুষ যেখানে ঘুমাইছে ওইখানে তো দেখাতে পারলে না, বলেন।
এখান থেকে শুরু করে পুরোটাই মার্কেট, এই যে পুরাটাই এগুলো মার্কেট। এই যে গোল জামাগুলো না, এই যে অনেক দাম, শাড়ি কি কেউ কেনে এখান থেকে? তপু কালকে ঋতু অনেকবার ফোন দিছিল, কথা হয়েছিল,